আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটি ব্যাটারির অটো চার্জিং সার্কিট তৈরি করব। তো সেই চার্জিং সার্কিটের মাধ্যমে 3.7 ভোল্টের যে লিথিয়াম ব্যাটারি আছে, তো এই ব্যাটারিগুলা 100% অটো চার্জ হবে, এবং এই ব্যাটারির মাধ্যমে আপনি মোবাইলের ব্যাটারিগুলাও অনেক সুন্দরভাবে চার্জ দিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই চার্জিং সার্কিটটি তৈরি করার জন্য আমাদের স্যাম্পল কিছু মালামাল লাগবে, একদম সিম্পলভাবে আমরা এই সার্কিটটি তৈরি করব। তো সর্বপ্রথম আমাদের যে ট্রানজিস্টরটি লাগবে সেটি হচ্ছে BC547 একটি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি দিয়েই হবে। আর আমাদের লাগবে স্যাম্পল কিছু মালামাল, দুটি LED লাইট, 3টি রেজিস্টর ও 2টি ডায়োড। তো এই স্যাম্পল কিছু মালামাল দিয়ে আমরা তৈরি করব একটি অটো চার্জিং সার্কিট। তো সর্বপ্রথম আমরা গ্রিন LED ক্লামের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। তো গ্রিন LED যে প্লাস সেকশনটি আছে, তো সে প্লাস এবং মাইনাস, তো ট্রানজিস্টরের কালেক্টর, ব্যাস এবং ইমিটর। তো ট্রানজিস্টরের কালেক্টর এবং ইমিটর আমরা কানেকশন করে নিব। তো প্লাসের সাথে কালেক্টর এবং মাইনাসের সাথে ইমিটর ভালোভাবে সংযুক্ত করে নিতে হবে। অবশ্যই কিন্তু আমাদের বেস টার্মিনালটি ফাঁকা থাকবে। প্লাস থেকে তো বেস আমাদের যেহেতু ফাঁকা রয়ে গেছে, তো সেক্ষেত্রে এখন যে LED এর যে প্লাস সেকশনটি আছে, তো সেই প্লাস সেকশনে আমরা 220 ওহম রেজিস্টর কানেকশন করব। অবশ্যই কিন্তু 220 ওহম হতে হবে। তো এখানে 220 ওহম রেজিস্টর কানেকশন করতে হবে। তো 220 ওহম রেজিস্টর কানেকশন করার পর 220 ওহম রেজিস্টার থেকে আমরা 2K রেজিস্টর কানেকশন করব। 2K, তো যেহেতু আমার কাছে 2K নাই, তো সেক্ষেত্রে আমরা 1K দুটি রেজিস্টর ব্যবহার করব। তো সেম এরকম, এবং ট্রানজিস্টরের যে বেস আছে, তো সেই বেস থেকে আমরা একটি ডায়োড কানেকশন করব। তো ডায়োড, তো ডায়োডের কিন্তু প্লাস সেকশনটি বেসের সাথে অ্যাড হবে এবং মাইনাস সেকশনটি আউট হবে। তো এবং মাইনাসের সাথে রেড LED মাইনাস এবং প্লাসটি 2K সাথে অ্যাড করতে হবে, এবং বেস থেকে একটি 1K রেজিস্টর দিয়ে সেটি আবার ইমিটারের সাথে অ্যাড করতে হবে, অথবা গ্রিন LED মাইনাসের সাথে সংযুক্ত করতে হবে। সংযুক্তর পর এই ইমিটার থেকে আমাদের একটি ডায়োড কানেকশন করতে হবে আউটপুট লাইনের জন্য। তো সেক্ষেত্রে আমাদের আউটপুট লাইনটি মাইনাস আউটপুট করতে হবে। তো আমাদের কিন্তু সার্কিট ড্রয়িং একদম শেষ। তো আমরা এখন এতে ব্যাটারি কানেকশন করব। তো অবশ্যই সিম্পলভাবে তৈরি, একটু ভালো করে খেয়াল করলেই অবশ্যই সবাই করতে পারবেন। তারপরও যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, যতটুকু সম্ভব চেষ্টা করব। তো আমরা এটিতে এখন ব্যাটারি কানেকশন করব। তো ব্যাটারি কানেকশন করার জন্য অবশ্যই ইমিটারের যে আমাদের মাইনাস লাইনটি আছে, তো সেই মাইনাস ডায়োডের সাথে আমরা ব্যাটারির মাইনাস কানেকশন করব, এবং ব্যাটারি প্লাসটি আমরা 220 ওহম যে রেজিস্টর আছে, তো সেই 20 ওহম রেজিস্টরের আউটপুট সাইডে লাগাব। আউটপুটে লাগাতে হবে আমাদের। এখন আউটপুট কাজ শেষ, তো এখন আমাদের ইনপুট DC 5 ভোল্ট আমাদের ইন করতে হবে। তো চার্জিংয়ের জন্য তো অবশ্যই প্লাস সেকশনটি প্লাসের সাথে অ্যাড করতে হবে, প্লাস সেকশনটি প্লাসের সাথে অ্যাড করব, এবং মাইনাস সেকশনটি কিন্তু অবশ্যই আমাদের ট্রানজিস্টরের ইমিটারের সাথে অ্যাড করতে হবে, ট্রানজিস্টরের ইমিটারের সাথে অ্যাড করতে হবে। একটু ভালোভাবে খেয়াল করবেন, যে প্লাসটি লাগালাম, প্লাসটি কিন্তু প্লাসের সাথে অ্যাড হবে, এবং মাইনাসটি আমাদের ট্রানজিস্টরের ইমিটারের সাথে অ্যাড হবে।
তো এটি কিন্তু চার্জ হচ্ছে। তো লাইটটি থাকার কারণে আমাদের এটার যে ইন্ডিকেটর দেখা যাচ্ছে না। তো অবশ্যই আপনাদের একটু ভালোভাবে বোঝানোর জন্য আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দিলাম। এই যে লাইটটা অফ হওয়ার পর কিন্তু অলরেডি ভালোভাবে দেখা যাচ্ছে। তো এটি কিন্তু এখন চার্জ হচ্ছে। তো প্রায় দেড় ঘন্টা চার্জ হওয়ার পর এটি কিন্তু গ্রিন এলইডি জ্বলবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।